পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্তের সম্ভাবনা। শনিবার নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত, পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা উপকূলের দিকে যাবে এই সিস্টেম। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পরোক্ষ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বাড়বে বৃষ্টি। রবিবার বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে, বৃষ্টির টানা আগামী 5 দিন চলবে। বীরভূম এবং মুর্শিদাবাদে 30 তারিখ একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম 3 দিন তাপমাত্রা বিশেষ বদলাবে না, তারপর সামান্য কমতে পারে। আর এই মুহূর্তে আবহাওয়ার যে সিস্টেম তাতে বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। আর সব মিলিয়ে তাপমাত্রা বিশেষ না বদলালেও যেটা জানি আমরা, যেহেতু ঘূর্ণাবর্তের একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু সাইক্লোনের পূর্বাভাস রয়েছে, তাই অবশ্যই সতর্কতার সঙ্গে পুরো বিষয়টার দিকে নজর রাখা হচ্ছে। আর অন্যদিকে শুক্রবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে কি বলেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আবহাওয়াবিদ, শুনব। দক্ষিণবঙ্গে যেটা আমরা বলেছিলাম না, যে 26, 27, 28 বৃষ্টি কম থাকবে আজকে এবং আগামীকাল অবধি, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কম, প্রায় নেই। উল্টে যেটা হবে সেটা হচ্ছে ময়েশ্চার থেকে যাচ্ছে, কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি যেটা, সেটা কিন্তু কালকে অবধি বজায় থাকবে, কি 29 তারিখের অ্যাটলিস্ট ফার্স্ট হাফ অবধিও বজায় থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি সম্ভাবনা হচ্ছে 29 তারিখ থেকে। 29 থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আমরা 25 অবধি বৃষ্টি পেয়েছি মোটামুটি, মাঝে 26, 27, 28 গ্যাপ, আবার 29 থেকে বৃষ্টি বাড়বে। 30 এও বৃষ্টি থাকবে, একটু কমবে, আবার 2-3এও কিন্তু বৃষ্টি থাকবে। ফলে আগামী 5 দিনের মধ্যে 29 তারিখ থেকে যদি আমরা হিসেব করি, তাহলে কিন্তু প্রায় 3-4 দিন আমরা দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড, কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টি পাবো। 30 তারিখ একটু বেশি বৃষ্টির সম্ভাবনা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ জেলায়। ফলে প্রথম 3 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। 3 দিন পর থেকে তাপমাত্রা একটু গ্র্যাজুয়ালি 2 থেকে 3 ডিগ্রি আবার কমবে, যেহেতু আমরা আশা করছি বৃষ্টি হবে। এবং এই বৃষ্টি হবে কেন বলছি আমরা, যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার কোস্টের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা 29 তারিখ, যেটা পরবর্তী ক্ষেত্রে 29-এর পরে 24 ঘন্টার মধ্যে হয়তো একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, যার ফলে আমাদের রাজ্যের ওপর দিয়ে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। ফলে 29 থেকে বলছি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের কথাটা তো আমরা শুনলাম, অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে 3 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে, ফলে তাপমাত্রা অনেকটা কমবে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা, তার আগে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটাও শুনে নেব সঞ্জীব বন্দ্যোপাধ্যায় থেকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব একটা বৃষ্টি নেই এই মুহূর্তে। মেইন একটা বড় বৃষ্টির একটু সম্ভাবনা আছে উত্তরবঙ্গে, সেটা হচ্ছে 3 তারিখ থেকে, কিন্তু তারও আগে 30-এ একটু বৃষ্টি বাড়বে এবং 2 তারিখেও বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। কিন্তু বৃষ্টি অনেকটাই বেশি বাড়বে হচ্ছে কিন্তু 3 তারিখের পর থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার প্রথম 3 দিনে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। 3 দিন পর থেকে কিন্তু, যেহেতু আমরা বলছি যে বৃষ্টি বাড়বে, ফলে একটু তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। ফলে যদি খুব জিস্ট করি আমরা, সেটা হচ্ছে যে একটা অনেকটা ওয়েট স্পেল আমরা পেয়েছি 25 তারিখ অবধি, তারপরে মাঝে 3 দিন একটু শুকনো, অর্থাৎ 29 তারিখ থেকে আবার বৃষ্টি শুরু। যে বৃষ্টিটা 29-এর পর থেকে
তিন থেকে চার দিন থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু বেশি বৃষ্টি, মানে অনেকটাই বেশি, সেটা হচ্ছে তিন তারিখ থেকে। তার আগেও কিন্তু বৃষ্টি শুরু হবে, কিন্তু খুব বেশি বৃষ্টিটা তিন তারিখ থেকে। আর একটা স্পেল আমরা পূর্বাভাস দিচ্ছি আর কি। আর যদি বিগত কয়েকদিনের একটু আবহাওয়ার দিকটা দেখি, বিশেষত গতকালের কথা যদি বলি, তাহলে তো আমরা দেখেছি যে বুধবার দিন কিভাবে গরম পড়েছিল। বৃষ্টি থামতেই বেড়েছে ভ্যাপসা গরম, অস্বস্তি বাড়িয়েছে বাতাসের আর্দ্রতা। তবে যেটা জানা যাচ্ছে যে এবারে আবহাওয়া আবার বদলাচ্ছে, অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে দু তিন দিন বৃষ্টি এবারে কিন্তু বাড়তে চলেছে, এটা খবর। তবে যেটা জানা গিয়েছে যে বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, আগামী 29 তারিখ 24 ঘন্টায় ঘূর্ণাবর্তের সম্ভাবনা। এর ফলে রাজ্য থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে, ফলে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। শনিবার এই ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে পারে, সেই কারণে আন্দামান সাগর এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো সব মিলিয়ে তো বুঝতেই পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই ভ্যাপসা গরমটা এবারে আবারও কাটতে চলেছে। তবে ঘূর্ণাবর্তের যেহেতু সম্ভাবনা রয়েছে, তাই একটা চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে, কারণ মৎস্যজীবীদের ক্ষেত্রে বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে তো আমরা ইতিমধ্যেই শুনলাম, আর কী কী সতর্কবার্তায় বলা হয়েছে শুনবো আরও একবার। দক্ষিণবঙ্গে যেটা আমরা বলেছিলাম না, যে 26, 27, 28 বৃষ্টি কম থাকবে আজকে এবং আগামীকাল অবধি, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কম প্রায় নেই। উল্টে যেটা হবে সেটা হচ্ছে ময়েশ্চার থেকে যাচ্ছে, কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি যেটা, সেটা কিন্তু কালকে অবধি বজায় থাকবে, কি 29 তারিখের অ্যাটলিস্ট ফার্স্ট হাফটা অবধিও বজায় থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি সম্ভাবনা হচ্ছে 29 তারিখ থেকে, 29 থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আমরা 25 অবধি বৃষ্টি পেয়েছি মোটামুটি, মাঝে 26, 27, 28 গ্যাপ, আবার 29 থেকে বৃষ্টি বাড়বে, 30 বৃষ্টি থাকবে, একটু কমবে, আবার 2-3 কিন্তু বৃষ্টি থাকবে। ফলে আগামী 5 দিনের মধ্যে 29 তারিখ থেকে যদি আমরা হিসেব করি, তাহলে কিন্তু প্রায় 3-4 দিন আমরা দক্ষিণবঙ্গে হোয়াইট স্প্রেড, কোথাও ফেয়ারলি হোয়াইট স্প্রেড বৃষ্টি পাব। 30 তারিখ একটু বেশি বৃষ্টির সম্ভাবনা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ জেলায়। ফলে প্রথম 3 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই, 3 দিন পর থেকে তাপমাত্রা একটু গ্র্যাজুয়ালি 2-3 ডিগ্রি আবার কমবে, যেহেতু আমরা আশা করছি বৃষ্টি হবে। এবং এই বৃষ্টি হবে কেন বলছি আমরা, যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার কোস্টের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা 29 তারিখ, যেটা পরবর্তী ক্ষেত্রে 29-এর পরে 24 ঘন্টার মধ্যে হয়তো একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, যার ফলে আমাদের রাজ্যের ওপর দিয়ে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। ফলে 29 থেকে বলছি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে। সঙ্গে রাখুন আজতক বাংলাকে, অন্যান্য খবর পরবর্তী আপডেট, আর অবশ্যই আবহাওয়ার প্রত্যেকটা মুহূর্তের আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, প্রেস করুন বেল বাটন।